বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর সুদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে বলে খবর পাওয়া যাচ্ছে সুদীপ্ত একেবারে দেখো পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন ঘটনা যেমন এসডিপিও রয়েছেন সিআই পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন তাছাড়া কিন্তু আমরা সিএপিএফ কেও দেখতে পাচ্ছি তারাও কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু রয়েছে এবং পুরো বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যেন কোনো রকম কোনো ভয় না ছড়ায় সেই বিষয়টা কিন্তু দেখছেন পুলিশ কর্মীরা দেখুন আমি কিন্তু সেই ছবিটা একদম একদম এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি যেমন খড়গপুর লোকাল থানার ওসি রয়েছেন এসডিপিও রয়েছেন একাধিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেই ছবিটা কিন্তু আমরা তুলে ধরছি কি বলছেন পুলিশ আমি একটু শোনার চেষ্টা করব পুলিশ কিন্তু কথা বলছেন পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন এবং মেদিনীপুর হাসপাতাল হবে তো পিএম এর সময় আপনাদের উপস্থিত থাকা মানে ঘরের লোকের উপস্থিত থাকার আপনাদের উপস্থিত থাকার জন্য তার জন্য এই নোটিস নেবেন আর পিএমের টাইম মোটামুটি ধরুন জানাবেন পুলিশ কিন্তু কথা বলছে পরিবারের সদস্যদের সঙ্গে এবং ময়নাতদন্ত হবে সেই প্রক্রিয়াটাই কিন্তু মূলত বোঝানো হচ্ছে পরিবারের সদস্যদের তাদের পরিবারের সদস্যদের যে ক্ষোভ রয়েছে তাও কিন্তু পরিষ্কার সাইন করছি না এখন আমরা বলছি স্যার আপনারা যেহেতু বডি আছে কুকুর নিয়ে এসে আগে দোষীদেরকে চিহ্নিত করুন আমাদের আপনাদের কাছে এইটুকু আবেদন তাহলে আপনাদের কাছে যাদের ঘরে চাকরি করে তাদেরকে অন্তত ভাবে দিচ্ছে আর আমার চাই বিজেপি করে বলে একটা বড় কার দিচ্ছে 2 কিলো চাল পায় যা করবে আমি তাই মেনে নেবো চিহ্নিত কবে হবে সেটা আপনারা কি আমরা বলতেছি এখন আমরা সই করবো আপনারা ডক্টর থেকে নিয়ে এসে করুন আপনি এখনই ব্যবস্থা নেন পারলে আপনারাই পারবেন আপনারা এখনই ব্যবস্থা নেন নেওয়ার জন্য কেস স্টার্ট করেছি এফআইআর লজ হয়েছে তদন্ত করব উপযুক্ত হবে তদন্ত করে আমরা হাইকোর্ট করবো না আমরা মোটাই করতে বডি আমরা পেয়েছেন আমরা সাইন করবো বডি আমরা সাইন করতে দেবো না এখানে দরকার হয় আমরা আপনারা থানায় গিয়ে অন্য কথা বলেন কি করে কথা বললেন যে ওটা স্ট্রোক হয়ে গেছে কথাটা উঠলো কি করে আপনাকে লজ্জা করে যা সদস্যরা পুলিশের সাথে কথা বলছে এবং পুলিশ কিন্তু মূলত তদন্তের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা বোঝানো দেখাচ্ছি গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ সেই ছবি আমরা কিন্তু তুলে ধরছি পরিবারের সদস্যরা কিন্তু পুলিশের সামনে কার্যত ক্ষোভে ফেটে পড়ছে তুমি সেই ছবি সেন্ট্রাল ফোর্স এর উটমাচ হচ্ছে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে কোনো ধরনের কোনো প্রবলেম নেই প্রবলেম হলে ফোন করবেন ক্ষমা জানাবেন স্যার আমরা বারবার অনুরোধ করছি আপনার লোক দিয়ে আপনি আগে আসামি কেন করুন যা সঠিক সেটাকে আমরা চাই বেরা যেভাবে আপনারা চোখের ব্যাপারটা দেখুন এই বাচ্চাটাকে দেখুন এই অনাথ বাচ্চাটাকে দেখুন তার বাবা নাই মা নাই কি হবে এর অবস্থা
রিপাবলিক বাংলার পর্দায় পরিবারের সদস্যরা তারা কিন্তু বারবার ধরে কথা বলছেন। বাচ্চাটার অবস্থা কি হবে? স্যার এখনো পর্যন্ত কি দেখলেন, কতদূর ইনভেস্টিগেশন? এক মিনিট।